বৃহস্পতিবারে বৃহস্পতিবারে সন্ধিয়ার ভাগতে এক মর্মান্তিক এক আসলে বর্বর এক ঘটনা সংঘটিত হয়েছে। এগারী যুবতীক গোয়ালপাড়ার এগারী যুবতীক ছুরিকাঘাত করার ঘটনা সংঘটিত হয়েছে আর সেই ঘটনা সংঘটিত করেছে কিন্তু একেবারে থাকা সতীর্থ বি বরুয়া কর্কট যে হাসপাতাল আছে সেই হাসপাতালত কর্মরত আছে কর্মরত অবস্থাত আছিল গোয়ালপাড়ার যুবতী এগারী উচ্চ শিক্ষিতা যুবতী আর সেই যুবতীগী যুক্ত স্থানত কর্মরত অবস্থাত আছিল সেই একটা স্থানতে বা একে হাসপাতালতে অমিত ভৌমিক নামের এগারী সহকর্মী আছিল আর সেই অমিত ভৌমিক নামের সহকর্মীগিয়ে বিভিন্ন সময় প্রেমর প্রস্তাব দিয়ে আছিল বিভিন্ন সময়ত প্রেমর প্রস্তাব দিয়ে আছিল অঙ্কিতা দাস নামের যুবতীগী কিন্তু যুবতীগী উচ্চ শিক্ষিতা যুবতীগী সেই প্রেমর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কারণ তেওঁৰ ফোকাসটো আছিল তেওঁৰ নিজের কর্মত এই মুহূর্তত যুবতীগীর মাতৃ মোৰ সৈতে আছে প্রশ্ন সোধার সময় নহয় প্রশ্ন সোধার পরিবেশ নহয় কিন্তু আমি সুধিবই লাগিব কারণ রাইজে প্রকৃত যেটো সত্য সেই সত্যটা জানিব লাগিব আপনার ছোৱালীক এই যে ঘটনা সংঘটিত হল আপনার ছোৱালীৰ সৈতে আস্থা এপার্টমেন্টত তেওঁ থাকে ইতিমধ্যে আমি জানিব পাৰিছো আস্থা এপার্টমেন্টটো আপনার নিজের কি কব মাতৃ হিসাবে কি কব বিচার মই অতিকৈ দুঃখিত কারণ মই প্রায় থাকুয়ে ইয়াতে আজি কেইদিনমান আগত মই গোয়ালপাড়ালৈ গৈছিলোঁ মোর অরিজিন ঘরটা আর মোর হাজবেন্ড ধুবুরী চাকরি করে মই মাঝে মাঝে তালেও যাও ইয়াতে মই তাইর লগত বেশিরভাগই থাকো কিন্তু কেতিয়াবা হঠাৎ একো নাই তাই চাকরিরপরা আহে আর ফ্লেটটো মোর সিকিউরিটি সিকিউরিটি আছে গতি মই ইমান এটা নাভাবো যে কিবা এটা হব আর অলরেডি যাকালি আর পরহি সিকিউরিটি ফটো দেখায় কইছে এই মানুষজনক সুমাব নিদিব এই কথাটো কোৱা অর্থাৎ অর্থাৎ অমিত ভৌমিক নামের যিজন যুবকে এই ঘটনা সংঘটিত করেছে আগতে আপনার ফ্লেটত গৈছে আহিছিল তাৰমানে অফিস স্টাফ হিসাবে আহিছিল আমিও মাতিছিলোঁ কিন্তু যেতিয়া তার চাল চলন ভাব ভঙ্গি বেয়া দেখা পালো তেতিয়াৰপৰা আমি কাটক কৰিছোঁ আৰু সি সেই কথাটো গম পোৱাৰ পিছৰ পৰা আমি ফ্লেটত যোৱাটো বন্ধ কৰিছোঁ আৰু লাষ্ট তাই আকৌ পৰহি দিনাখন কৈছে যে আপোনালোকে এই মানুহটো সোমাব নিদিব হ'ব বুলি কৈছে যিজন ভূঞা বুলি আমাৰ ছিকিউৰিটি আছে তেওঁক ফটোও দেখুৱাইছে কৈছে হ'ব সম্ভৱ বেলেগ আছিল নেকি নাজানো কিন্তু আজি মই তাই অকলে থাকিব যেহেতু এটা ভূমিকি হৈ আছে মোৰ ভয় লাগিছিল মই তাই ফ্ৰেণ্ড ভাৰ্গৱ ৰাভাক ইঞ্জিনিয়াৰ হয় তেওঁ মই ক'লোঁ বাবা তুমি অকণমান যোৱাচোন তাই অকলে ফ্লেটত থাকিব কিছু সময় থাকি দিয়া এনেকৈ কৈ মই তাকো পঠিয়াইছিলোঁ ঘটনা হয় কিয় ইঞ্জিয়ৰী হৈছে তাকো ইঞ্জিয়ৰ কৰিছে কোন ৰিজনে আৰু তাক মই পঠিয়াইছিলোঁ তাৰপিছত তেতিয়া ছিকিউৰিটি বোলে সুধিছে এই ল'ৰাজন থাকিবনে যাব তাই কৈছে যাব সি আগে আগে এই পিছে পিছে বোলে মই নাছিলোঁ মই গোৱালপাৰা আছিলোঁ মই এতিয়া আহি পালোঁ তেতিয়া যেতিয়া এটাক কৰিছে সম্ভৱ সি বচাবৰ কাৰণে চেষ্টা কৰোঁতে তাৰো ইঞ্জিয়ৰী হৈছে মই ফোন পোৱা নাই কাৰো মই এটা আননোন নাম্বাৰ ফোন তাই জাষ্ট ফোন মোৰ ছেকেণ্ড হৈছে থোৱাই গতিকে মই ভবা নাই এটা আননোন নাম্বাৰ ফোন গৈ আছে মই ধৰা নাই লাষ্টত ভাবিলোঁ কিয় আহি আছে ধৰোঁ ধৰোঁ কওঁতে কৈছে আপুনি আস্থা এপাৰ্টমেণ্টৰ মই হয় 303 হয় তেতিয়া যেতিয়া মানে হ'লে কৈপৰা হেৰি কৰোঁ মই ইয়াতে আছোঁ বোলো কি হৈছে বাইদেউ এনেকুৱা এনেকুৱা ছোৱালী এজনী পৰি আছে এনেকৈ ষ্টেপত মইতো আপোনালোকৰ মই হেৰি যেন পাইছোঁ তেতিয়া মোৰ কা কপি গ'ল ভয় গ'ল মই মোৰ ভাইটিক ফোন কাজিন ভাইটিক ফোন কৰিলোঁ মই মোৰ ভিনদেউক ফোন কৰিলোঁ এনেকৈ তাৰপৰা যিখিনি পাৰোঁ মই ফোনাফোনি কৰি লাষ্টত মই ড্ৰাইভাৰ যোগাৰ কৰি মই আহি গ'লোঁ প্ৰেমৰ প্ৰস্তাৱ দিছিল বুলি আপুনি কিছু মুহূৰ্তৰ পূৰ্বে কৈছে প্ৰেমৰ প্ৰস্তাৱ দিছিল একেলগেতে থকা সতীৰ্থ প্ৰেমৰ প্ৰস্তাৱ দিছিল আৰু সেই প্ৰস্তাৱ প্ৰত্যাখ্যান কৰাৰ বাবে এই সমগ্ৰ ঘটনা সংঘটিত তেহি আকৌ ৱাৰ্নিং দিয়ে কিমান তই বেয়া কাম কৰিছ মই চাই কিছু মুহূৰ্তৰ পূৰ্বে কৈছিল যে আপোনাৰ কনিষ্ঠ যিগৰাকী কন্যা কন্যাগৰাকীকো ভাবুকি দিছে সৰুজনীক দুদিনমান আগতে ফোন কৰি যা তা কৈছে